যেই সময়ের কথা বলছি সময়টা এত কাছাকাছি হবে মালা থেকে যদি একটা দানা ছুটে যায় পরের ঘটনা কি হয় মাশাআল্লাহ সুন্দর উত্তরটা দিছো একটা মালা থেকে একটা যদি পড়ে যায় পরে কি হয় কষ্টস করে পড়তে থাকে আটকে রাখা যায় না কিয়ামতের বড় আলামতগুলা একটার পরে একটা ঘটবে আটকে রাখতে পারবেন না সময় এত কম হবে ইতাকারাবুল জামান আপনি অবাক হয়ে যাবেন এর মধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে আমাদের হাতের এখন যে সময়টা আছে এটা শেষ সময় এই সময়টা প্রস্তুতি নেওয়ার সময় নুবাদিরু বিল আমাল আমল করে নিজেকে পরিবর্তন করার সময় ঠিক কিনা বলেন এই সময় আমার ভাইরা করণীয় কি এই সময়ের করণীয় হলো নিজেকে ঈমানের পথে রাখা সতর্ক থাকা মুনাফিকের সঙ্গে আমি যাব না কিয়ামতের আগে দেখবেন নবী আলাইহিস সালাম বলেছেন ছোট আলামত এটি লা তাকুমুস সাব ততক্ষণ কিয়ামত হবে না ইল্লা আলা হুসালাতিন মিনান নাস খারাপ লোকদের কাছে নেতৃত্ব চলে যাবে সমাজের নেতৃত্ব দিবে খারাপ লোকেরা বাজে লোকেরা বেনামাজি লুটেরা গুন্ডা বদমাশ তারা নেতৃত্ব দিবে ঠিক কিনা বলে কি ঠিক এটা রাসূলের একটা হাদিস শুনাইলাম ঠিক পাইছেন কি আসলে কি ঠিক কোনো মিস আছে হুফাদাতিন মিনান নাস সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক ক্ষমতায় থাকবে ঠিক কিনা বলে সমতার চেয়ারে তারা আদিষ্ট থাকবে মানুষকে নেতৃত্ব দিবে ওই লোকেরা যারা সমাজের নিকৃষ্ট লোক হবে ঠিক কিনা বলেন এখন আমি যদি প্রশ্ন করি যদি এলাকার সবচেয়ে বড় আলেম কে আপনারা নির্বাচিত করতেন এরকম হয়নি বাংলাদেশে একজনে কইছে হয় যদি হয় তাহলে আঙ্গুলে গোনা যায় আর কি একজন দুইজন তিনজন চারজন সমাজের সবচেয়ে ভালো মানুষ শিক্ষকদেরকে নির্বাচিত করা হয়নি যার টাকা আছে পিছনে পোলাপান আছে এইরকম লোকদেরকে আমরা নির্বাচিত করি ঠিক কিনা বলেন আর সুযোগ পেয়ে অনেক সময় জালেমরা মনে করে সব আমাদের জালেম মনে করে সম্পদ আমার আমার এত এত টাকা বিদেশে বাড়ি করেছি কে আমাকে আটকাবে টাকা দিয়ে সব কিনে নেবে জালেমরা যখন এমন মনে করবে এই টাকাই জালেমদের কাল হয়ে যাবে ব্যাংকে টাকা রেখেছেন সুইস ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সুইস ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে টাকা রেখেছেন সুইস ব্যাংকের অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে পুরো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে ব্লক হয়ে যাবে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার থাকবে আপনারও কোনো কাজে আসবে না দেশের মানুষেরও কাজে আসবে না ঠিক কিনা বলে এটা এক নাম্বার বিচার আল্লাহর পক্ষ থেকে ওমান ইয়াতামাদা আলান নাসি কল্লাব ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব যেই লোকটা মনে করবে সব লোক তো আমার লোকজন দলবল সব আমার ফেরাউনের দিকে তাকায় দেখেন সব সৈন্য সামন্ত ফেরাউনের ছিল নবী মূসা আলাইহিস সালামের কেউ ছিল না সামনে তাকায় দেখে বিশাল সমুদ্র আর সব দিকে ফেরাউন ঘেরাও করে ফেলেছে লোকেরা বলল ধরা পড়ে গেছি নবী মূসা আলাইহিস সালাম বিচলিত হন নাই তিনি পরিষ্কার বললেন তিনি পরিষ্কার বললেন আমার একজন মালিক আছে আমার একজন মালিক আছে আজ আমারে তিনি কোন লোকজন তেমন নাই এই অল্প লোক দিয়ে যিনি আমারে বিজয় দিবেন তিনি কে লোক কাউরে বাঁচাইতে পারে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি জাল্লাব যে মনে করে আমার ক্ষমতা আমার সব
এই ক্ষমতা রেখে যিনি অপদস্থ লাঞ্ছিত করতে পারেন তিনি কে? নমরুদ। নমরুদ তখন চেয়ারে বসা, জুতা দিয়া পিটায়া, একটা ন্যাংরা মশা পাঠায়া, একটা ল্যাংরা মশা পাঠিয়ে নমরুদকে যিনি নাস্তানাবুদ করে দিলেন তিনি কে? ওমান ইয়াতামাদ আলা আকলিহি দাল্লা। কেউ যদি বুদ্ধি খাটায় নিজেকে বুদ্ধিজীবী মনে করে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ডারউইনের তথ্য ঢুকায় দিতে চায়, ওই লোককে যিনি নির্বোধ বলে আস্থা করে নিক্ষেপ করে দেন তিনি কে? ওমান ইয়াতামাদ আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দল্লা ওয়ালা জাল্লা। যেই লোক আল্লাহর উপরে নির্ভর করে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো হতাশা নাই, ক্ষমতা হারানোর কোনো চিন্তিত তাকে হতে হবে না। জোরে কোন আল্লাহ আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে, আজকের মাহফিল থেকে বলি, এই পৃথিবীতে এমন সময় আসবে খারাপ লোকদের পিছনে মানুষ চলবে, ঠিক কিনা বলেন? এবার দুই নাম্বার হাদিস শুনুন, এই পৃথিবীর ভিতরে ফিতনা চলবে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদুন নাস তাসাফুদাল হামীর। মানুষ এত নিকৃষ্ট হবে, পশুর মতো যৌন সম্ভোগে নেমে যাবে, পশুর মতো যৌনাচারে নেমে যাবে, রাস্তার ভিতরে যৌনাচারে লিপ্ত হয়ে যাবে। এত যৌন চাহিদা চরিতার্থ করার জন্য মানুষ পাগল হয়ে যাবে, রাস্তার ভিতরে মানুষ নেমে পড়বে। আজকে তাকায় দেখেন মাহফিল আসতেছি, এখানেও দেখলাম মহিলা হুন্ডা চালায় যেতেছে। আরে কথা কয় না, আরে আজকে মিয়া আপনাদের মাহফিলে, আপনাদের মাহফিলে আবার আসে আসে এই মাহফিলে আমি আসতেছি, আমি তো অবাক, আমি চিন্তা করলাম আল্লাহ এই মাহফিলে আইলাম কোনে, কোন জায়গায় মাহফিলে আসলাম আল্লাহ, দেখি মাহফিলে আসতেছি হুন্ডা চালায় যাচ্ছে। তা আমি চুল টুল দেখে প্রথম মনে করছিলাম যে এটা মনে হয় মেয়ে না, এটা ছেলেই হবে, লম্বা চুল রাখছে আর কি। পরে দেখলাম সবাই এমনভাবে তাকায় আছে, আমি বুঝলাম যে মাহফিলের মধ্যে এই ধরনের দৃশ্য একেবারে বেমানান, ঠিক কিনা বলেন? আর ইসলাম যদি এই দেশে আসে এই ধরনের দৃশ্য দেখার কোনো সুযোগই নেই। আফগানিস্তানে দেখেন ওই যে পুতুল বানায় পোশাক বিক্রি করে না মানুষ, ওই পুশুক পুতাল পুতুলের গায়ে যে পোশাক পরায় দেয় ওইগুলা পর্যন্ত সব মাথা কেটে দিস, মাথা দিয়া ওই রকম পুতুল দিয়া বিক্রি করার কোনো সুযোগ ইসলামে নেই। জোরে করে আল্লাহ আকবার। অলরেডি তাদের দেশে সব পার্লার গুলো বন্ধ করে দিছে, সিলগালা লাগাই দিছে, পার্লারের ভিতরে বুড়ি প্লাক করবা, আগলা চুল লাগাবা, চুলের ভিতরে কালার করবা, দাঁতকে কেটে সেটে চিকন করবা শুরু করবা, নেল পালিশ লাগাবা, এগুলার সুযোগ ইসলামে দেয় নাই, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, এই হাদিস যখন বলা হলো সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ রাস্তার ভিতরে মানুষ নির্লজ্জ কাজ করবে এটা কেমনে হবে? আল্লাহর হাবিব বললেন লাকুনান, অবশ্যই এটা হবে, অবশ্যই রাস্তায় ঘটবে। এখনকার সময়ে 2023 তাকায় দেখেন ছেলে মেয়ে একসঙ্গে হাঁটলে বলার মতো কোনো ক্ষমতা আপনারা না, পরের দিন বলবে তুই জঙ্গিবাদ, তুই মৌলবাদ, কোন সাহসে বলেছিস, কে তোকে অথরিটি দিয়েছে, ঠিক কিনা বলে? অথচ বেশি না 30 বছর আগে এই রাস্তা দিয়ে একটা ছেলে আর মেয়ে হাত ধরে যদি যাইত, ওরে রাস্তার ভিতরে রাস্তা পারলে এরে গিলে খায় ফেলতো, ঠিক কিনা বলে? মানুষ কইত তুই কোন বাড়ির সওয়াল, এত বড় সাহস কেমনে হয়, ঠিক কি এত আসতে কইছেন? মুরব্বীরা কি বলেন? মুরব্বীরা তো এখন আমার ডাইনিং রুমে মুরব্বী যারা একটু ঘুমাই গেছে, মুরব্বীরা কি বলেন? মুরব্বী ঠিক আছে? 50 বছর আগে যদি এদিক দিয়ে কেউ হাইটা যাইতো ছেলে মেয়ে বেপর্দা হয়ে আপনারা দিতেন? দেখছেন কইছে জি না হুজুর। মুরব্বীর হাতে এটা কি দেখছেন? এই লাঠি ব্যবহারের একটা বয়স আছে,
একটা বয়স পরে লাঠি ব্যবহার করাটাও সুন্নাহ কি এজন্য লাঠি ব্যবহার করবেন আল্লাহর হাবিব বললেন অবশ্যই সেই দিনটা আসবে যেই দিন মানুষ এত নির্লজ্জ এত বেহায়া হবে রাস্তা রাস্তা অন্যায় করবে আজকে আমি প্রশ্ন করি ছেলে মেয়ে অবাধে হেঁটে যায় দেশগ্রামে কম থাকলেও ঢাকা শহরে কম না বেশি এখন দেশেও কম না বেশি এবার আরেকটু সামনের দিকে যাব একজন কয় না যাব বুড়ো প্লাক আছে না নাই এমন সব ড্রেস বের হবে কাসিয়াতুন আরিয়া মাইলাতুন মুমিলাত ড্রেস দেখলে মনে হবে কোন পোশাকই পরে না এমন পোশাক আছে না না গায়ের কালারের সাথে ম্যাচ করে এখন পোশাক পরে কি নির্লজ্জ কি বেহায়া বয়স 50 হয়ে গেছে ব্রু প্লাক করে হাতের ভিতরে ট্যাটু আঁকে আগলা চুল লাগায় পরচুলা পরে আল্লাহ লানত তাদের উপরে নবী আলাইহিস সালাম বলেন যারা ব্রু প্লাক করে তাদের উপর লানত যারা পরচুলা পরে তাদের নকল পরচুলা পরা যাবে না চুলকে বিভিন্ন রঙে কালার করবেন না একটা মহিলা মাথার চুলের কালার 10 রকমের আছে না নেই এমন পোশাক পরবেন না যেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় শরীরের কালারের সঙ্গে ম্যাচ হয়ে যায় এগুলো আল্লাহর লানতের কারণ যদি এগুলা বাদ দিয়ে দেন আপনার আমার কারণে ইমামদারদের সারিতে থাকবো যিনি কবুল করে নেবেন তিনি কে দুই নম্বর হাদিসটা শেষ এবার তিন নম্বর হাদিসে যাব আছেন না গেছেন লিল্লাহি তাকবীর এমন সময় আসবে নবী আলাইহিস সালাম বলেন এমন সময় আসবে লা তাকুমু সাআতু হাত্তা ইউবনা আন-নাসু বুয়ুতান ইউশাব্বিহুনাহা বিল মারাহিল এমন সময় আসবে মানুষ ঘর বাড়ি তৈরি করবে পাঞ্জাবির ভিতরে আপনারা যেমন কাটিং করেন দেখছেন এমব্রয়ডারি করেন দেখছেন কার কার পাঞ্জাবিতে এমব্রয়ডারি আছে দেখি আরে এমব্রয়ডারি থাকলে কোনো অসুবিধা নাই কার কার পাঞ্জাবিতে এমব্রয়ডারি আছে হাতটা উঠান তো দেখি মাশাআল্লাহ এই তো সবাই হাত তুলছেন এমব্রয়ডারির মতো ডিজাইন করে করে ঘরের মধ্যে ডিজাইন করবে এখন আছে না নেই 20 বছর আগে ছিল 20 বছর আগে টিনের ঘর ছিল টিনের ঘর এর আগে কিসের ঘর মাটির ঘর মাটির ঘর সনের ঘর এর আগে কিসের ঘর তার আগে তো হুজুর কোতি পারি না কি ছিল আমিও এর আগে জানি না বাংলাদেশের ঘর কেমন ছিল তবে মাটি সন এরপরে আমাদের আস্তে আস্তে উন্নতি হতে হতে টিন এখন পাকা পাকার ভিতরে শুধু পাকা না ঘরের ভিতরে এখন ইন্টেরিয়র ডিজাইন করি ইন্টেরিয়র ডিজাইন করে ঠিক যেভাবে পাঞ্জাবির এমব্রয়ডারি এরকম এমব্রয়ডারি করে করে যেভাবে পাঞ্জাবিরে সাজাই ইন্টেরিয়র ডিজাইন করে এভাবে ঘরকে সাজাই ঠিক কিনা বলে রসুল সেই হাদিসে বলে গেলেন এরকম হ্যাঁ টাইলস দিলে টাইলসের কথাটা পুরাপুরি নেই রসুল বলছে ইয়াতাশাব্বাহুনা বিল মারাহিল ঠিক যেভাবে এমব্রয়ডারি করে করে ডিজাইন তোলা হয় হাতের সুই সুতা দিয়ে যেভাবে ডিজাইন করা হয় এইভাবে হাতে কেটে 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 বাড়ির ডিজাইন তোলা হবে ঠিক কিনা বলে পুরো চলে আসছে ভাই এই জন্য আমার ভাইয়েরা নবী আলাইহিস সালামের কথাগুলো সব চলে আসছে এগুলো ছোট আলামত তিনটা হাদিস গেছে এবার কত নম্বর হাদিস চার নম্বর হাদিস শুনেন লা তাকুমু সাআত ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে রাস্তা দিয়ে মুসলমান হেঁটে চলে যাবে মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকবে না এমন মুসলমান আছে না না বেশি দূরে যাওয়া লাগবে না এটা এখানে মসজিদ কোনটা ও আর এই তো মাদ্রাসা না মসজিদ কোনটা ওই যে সামনে নাকি আচ্ছা ওই যে মসজিদের সামনে দিয়ে রাস্তা আস রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান একজন যুবক উঠছে শেষ সময়ে যুবক একেবারে শেষে আসছি মাশাআল্লাহ তুমি বইলে আমি দোয়া করবো ইনশাআল্লাহ সবারই নিয়ে যুবক না মুরব্বী মাশাআল্লাহ যুবকই যুবকরা সবাই বসেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ সবার মনোযোগ আছে তো কত নাম্বার জোরে কত নাম্বার চার নাম্বার
বলেন তো চার নাম্বার কি হাদিসটা শুনাইছি, মসজিদের সামনে দিয়া পায়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়তে যাবে না। এরকম মুসলমানের সংখ্যা কত বাড়ছেন দেখছেন? মুরব্বী কইছে মেলা হয়ে গেছে হুজুর, কত হবে সবাই বলেন। যদি 80 হয়, 80% কিয়ামতের দিকে আপনার মতো একজন বেনামাজির কারণে 80% কিয়ামতের দিকে মানুষগুলো এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন? পড়বেন। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। কোথায় লেখাবেন? কোথায় লেখাবেন? জাহান্নামের দিকে যায় না, কিন্তু মসজিদের সামনে দিয়ে যাবেন, নামাজ পড়বেন, রাজি আছেন না ইনশাল্লাহ? আমাদের মসজিদগুলো এত সুন্দর, কিন্তু মুসল্লি পাওয়া যাচ্ছে না এই বর্তমান সময়ে। নামাজের দিকে যাবেন, এলাকায় এলাকায় লিস্ট করবেন, আদর করে নামাজের দিকে আনবেন, যে এই মসজিদে 40 দিন একাধারে তাকবীরে ওড়ার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে পারবে। আমরা মাহফিলে যেমন খরচ করে মাহফিল করি, নামাজি বাড়ানোর জন্য খরচ করব, এলাকার মানুষ টাকা দিবে, আপনি ওই বাচ্চাকে ওই লোকটাকে যা তার হাজত যা তার প্রয়োজন কিছু হলেও মসজিদ থেকে দেওয়ার চেষ্টা করেন, ফলশ্রুতিতে দেখবেন নামাজের সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? এক মসজিদ এরকম দেওয়ার দায়িত্ব নিছে, এক মসজিদ এরকম যখন দায়িত্ব নিছে, দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে এক পরিবারেরই 3 জন নামাজি পাওয়া গেছে, যেরকম সুবহানাল্লাহ। আর এখন এক পরিবারে 1 জন নামাজিও পাওয়া যায় না, রিজিকটা আসবে কেমনে? রিজিকটা আসবে কেমনে? ফজর চলে গেল, বরকত নিলেন না, জোহর চলে গেল, আসর চলে গেল, বরকত চান না, মাগরিবে সাথে বরকত চান না, বরকত কেমন করে আসবে? আজকে থেকে নিয়ত করেন নামাজ পড়বেন। নুবাদিরু বিল্লাহ, আমার শুধু ভয় দেখানো আমাদের কাজ না, আমল দিয়ে পরিবর্তন হব, পরিবর্তন করব, নামাজ পড়ব, ইমানদারদের সঙ্গে চলব। অবশ্যই এই মাহফিল থেকে যিনি কবুল করবেন তিনি কে? কত নাম্বার শেষ? আরো জোরে, এবার কয় নাম্বার? 5 নাম্বারে লা তাকুমু সাআতু, সব রসুলের হাদিস শুনাইতিস, 5 নাম্বার হাদিসে আসছে, লা তাকুমু সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না। নবী আলাইহিস সালাম বলেন ততক্ষণ কিয়ামত তোমরা দেখবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে, আরবের ভিতরে বৃষ্টি হবে। ও আমার ভাইরা, এই বছর আমি আরবের কয়েকটা দেশে গেলাম, অনেক জায়গায় পাহাড় পর্বত সবুজ হয়ে গেছে, ইন্টারনেটে এই দৃশ্য আপনারা দেখেছেন, আরবের ভিতরে প্রচন্ড বাতাস, প্রচন্ড বৃষ্টি শুরু হয়, বাতাস শুরু হয়ে যায়। কয়েকদিন আগেও মক্কায় বৃষ্টি হয়ে গেল, এই আলামত গুলা বলে দিচ্ছে, ছোট ছোট আলামত প্রায় শেষের দিকে, ঠিক কিনা বলে? কত নাম্বার? আরো জোরে, এবার কয় নাম্বার শুনবেন? 6 নাম্বারে আসেন আমার ভাইয়েরা, লা তাকুমু সাআ হাত্তা তুরাল আরদু দামা ওয়া ইয়াকুনুল ইসলামু গরিবা। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, ইসলামের কথা বললে, ইসলামের নাম বললে, ইসলামের জন্য ডাকলে মানুষকে মারা হবে, কাটা হবে, হত্যা পর্যন্ত করে ফেলা হবে, ঠিক কিনা বলে? এমন সময় আসবে রসুল বলছেন, ওয়া কুনুল ইসলামু গরিবা, ইসলাম হবে দুর্বল এক দুর্লভ এক বস্তুর নাম, ইসলামের নাম নিলে, ইসলামের কথা বললে জুলমা নির্যাতন করা হবে, ঠিক কিনা বলেন? এই সময়টাও কি আসছে আমার ভাইয়েরা? আসছে, এই সময়টাও চলে আসছে। কয় নাম্বার হাদিস শেষ? সবাই বলেন 6 নাম্বার হাদিস শেষ, এবার কয় নাম্বার হাদিস শুনবেন? মহাব্বত নিয়া বলেন কয় নাম্বার? আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, এমন সময় আসবে, নবী আলাইহিস সালাম বলেন লা তাকুমুস সাআতু
حتى تضطرب ليات نساء دوس على ذي الخلاصة امان شما يجبب ويزو الخلاصة قطرب نرار بطر نريد قمر دولا جباب نستب اي باب نتانا تكرا منوشر كته شدران هو جبب منوش ناري دير كي نازغانر جنو منترن كروب منوش نازغان دیکھب نريد نازبب شبابي خوي جبب কিছু মনে হবে না আজকে তাকায় দেখেন আপনার মেয়ে নাচানাচি করে নাচে মানুষের সামনে নাচে টিকটকে নাচে ফেসবুকে ভিডিও আপলোড করে আপনার কাছে কিছু মনে হয় না আপনি বাপ আপনার মেয়ের ওই দৃশ্য দেখার পরে আপনার চোখে কোনো লজ্জা লাগে না এমন কথা এখন আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে ঠিক কি না বলে আরো জোরে বলেন ঠিক কি না গান বাজনা কত স্বাভাবিক হয়ে গেছে রাসূল বলতেছে এমন সময় আসবে আলিয়াতু নিসাই দাউসিন মহিলারা তাদের নিতম্ব ধুলিয়ে নাচবে এখন মহিলারা নাচে এত নির্লজ্জ এত বেহায়া আমরা হয়েছি রাস্তার মধ্যে দাঁড়া ওপেন টিকটক করে ওপেন ভিডিও করে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা আপনার নাই ঠিক কি না বলে মহিলারা রাস্তার মধ্যে দাঁড়া এই কথাও বলে আমার দেহ আমি নারী সব করতে পারি রাস্তে কর আমি নারী সব করতে পারি এমন স্লোগান আমার দেশে দেয় নারীবাদীরা উস্কে দেয় দে হুজুরদেরকেও তোরা খেপায় দে আমার ড্রেস আমার দেহ আমার ড্রেস আমি পিনবো কোন সময় পিনবো এই ব্যাপারে তো আমি কারো কাছে জবাব দিতে চাই না ঠিক না ভাই রাসূল বলে গেছেন কত আগে 1445 বছর আগে কয় নাম্বার হাদিস শুনাইলাম এবার কয় নাম্বার আর তিনটা হাদিস শোনাবো এক ভাই উঠছে ভাই রে আপনি বসলে তিনটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ উনি কইছে হুজুর আমি আসতেছি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কত নম্বরে আছেন 7 এবার কয় নম্বরে যাবেন 8 চলেন 8 নম্বর শুনেন আল্লাহর হাবিব 8 নম্বর হাদিসের ভিতরে বলেন লা তাকুমুস সাআতু ততক্ষণ কিয়ামত হবে না আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ কিয়ামত হবে না আসাদান নাস বিদ্দুনিয়া লুকাউন লুকা মানুষ শুধু নিজের পরিচয় বাদ দিয়ে অমুকের সন্তান আমি অমুকে আমার বাপ বাপের পরিচয় দিয়ে মানুষ চলবে এমন একটা সময় কিয়ামতের আগে চলে আসবে কথাটা কার আল্লাহর রাসূলের কথা চিন্তা করেন এক ব্যক্তির কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে জিজ্ঞাসা করেছে এই তুই কি কাজটা করছস ওই লোক বলছে তোর আব্বার নাম কি ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেছে তোর বাপের নাম কি তুই এত মেধাবী এত বিচক্ষণ তোর বাপের নাম কি তো ওই লোক বলতেছে হ্যাঁ আনাদা আমার দিকে তাকান আমার বাপের পরিচয়ের দরকার নাই হ্যাঁ আনাদা আমার দিকে তাকায় দেখেন ليس الفتى من يقول ابي كان كذا وكذا ولكن الفتى من يقول ها ماذا ওই যুবকটা যুবক না যে বাপের পরিচয় দিয়ে চলে ওই যুবক যুবক যে নিজের পরিচয় দিয়ে চলে আমার পরিচয় শুনেন আমি কে আমার পরিচয় আমি বড় হতে চাই বাপের পরিচয় দিয়ে না জোরে কোন আল্লাহু আকবার কিয়ামতের আগে চলবে উল্টা ঠিক কি না বলেন কত নাম্বার শেষ কত নাম্বার মাশাআল্লাহ কত নাম্বার শেষ দুইটা দেখি শুনে কে কে আরো আর শুনবেন ইনশাআল্লাহ আপনি করে কি পাইছে এখন শেষ শুনে এখনো ওরে আল্লাহ আজকে যদি অন্য কোনো বার হইতো তাহলে ঠিক আছে আরেকটু শুনাইতাম কিন্তু আজকে তো যেহেতু জুমাবারে আমরা প্রবেশ করে ফেলছি কালকে সবার জুমাস ইনশাআল্লাহ সামনে যদি আবার কোনোদিন সময় হয় আল্লাহ যদি কবুল করে হায়াতে যদি থাকি কতদিন হায়াতে আছে আমরা জানি না পৃথিবীরও বা কতদিন বাকি আছে এটাও জানি না এই জন্য এই যে কথাগুলো বলতেছি খুব ভয় থেকে মহব্বত নিয়ে বলতেছি নুবাদিরু বিল আমাল বাঁচার জন্য কোনো অস্ত্র দিয়ে বাঁচতে পারবেন না শুধু আমল পরিবর্তন করবেন যিনি হেফাজত করবে তিনি কে আমার ভাইরা শেষ 9 এবং 10 9 নম্বর হাদিসটা শুনেন লা তাকুমুস সাআত হাত্তা
حتى يقترب الزمان وتكون السنة كالشهر والشهر كالجمعة والجمعة كيوم واليوم كاحتراق الخرقاء. الله الحبيب بولن من كاحتراق الخرقاء. الله الحبيب بولن من شمي عجبيب جي شمي السنة كالشهر بصور چلے جابي اكتا ماشير متو كوري بصور جابي كيشر متو آهاري دیکھن اي جي 2023 چلے گيسي جات سي پرائي আমাদের কাছে মনে হচ্ছে এই এক দের মাস হইছে, এর মনে হইতেছে না ভাই? আসসানা কা শহর বছর চলে যাবে মাসের মতো করে, ও শহর কাল জুমা মাস চলে যাবে সপ্তাহের মতো করে, ওয়াল জুমা কা ইয়াউমিন জুমা চলে যাবে দিনের মতো করে, এক দিনের মতো করে চলে যাবে। আমি জুমা পড়ে আসছি, والله আল্লাহর কসম করে বলছি আমার কাছে মনে হচ্ছে না কালকে আবার জুমা পড়ানোর জন্য হায়াতে থাকলে যাব। সময় তো সংক্ষিপ্ত হয়ে গেছে, দিন চলে যাবে একটা মেসের কাঠি পুরাতে যেভাবে মুহূর্তের ভিতরে পুড়ে যায় এমন করে দিন চলে যাবে, সময় একেবারে কমে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছে, ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখছে, এই পৃথিবীর জামানা সংকুচিত হয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালামের কথা, নবী আলাইহিস সালামের শব্দচাপ সত্য হয়ে যাচ্ছে। 365 দিনে যত সময় নিয়ে একটা বছর পার হওয়ার কথা তার চাইতে সময় কমে গেছে, বড় ভয়ের দিকে পৃথিবী যাচ্ছে। পুরা পৃথিবীর সায়েন্টিস্টরা গবেষকরা বড় চিন্তিত এই সময় নিয়ে, কিভাবে সময় কমে যাচ্ছে, ইয়াতাকারাবুজ জামান সময় কিভাবে সংকীর্ণ হয়ে যাচ্ছে। আজ তারা গবেষণা করে কুল কিনারা পায় না। রাসূল আগেই দেখায় গেছেন, আনা ওয়াসাব আমি আর কিয়ামত এত কাছে, সাব্বাব আর উস্তাব এই দুইটা আঙ্গুল যেমন কাছে পাশাপাশি, মাঝখানে কোনো ফাঁকা নাই, কিয়ামত আর আমার মাঝেও এমন কোন ব্যবধান নাই, আমি নবী চলে যাব 100 বছরের ভিতরে আমার সামনে যে সাহাবীরা আছে তোমরাও চলে যাবে। সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়ে গেল, তাবিদের যুগ শুরু হলো, তবে তাবিদের যুগ শুরু হলো, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগ শুরু হলো। আজ অবধি আমরা এসেছি আল্লাহর সিদ্ধান্তে। এই পৃথিবী যদি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে থাকেন, 2 দিন টিকবে, 2000 বছর লাগবে, 1445 বছর চলে গেছে, অল্প সময় আমাদের জন্য বাকি আছে, ঠিক কিনা বলে? আর যদি মালিকের সিদ্ধান্ত থাকে এই পৃথিবী 1.5 দিন টিকবে, কালফি সনাতিন মিম্মা তাউদ্দুন দুনিয়ার গণনায় 1 দিন 2 দিন 3 দিন 365 দিন 1 বছর, এইভাবে 1000 বছর পার হয়ে গেলে আল্লাহর কাছে মাত্র পার হবে 1 দিন। কয়দিন? এইভাবে যদি 1.5 দিন এই পৃথিবী টিকবে সিদ্ধান্ত থাকে, 1445 বছর শেষ, 1.5 দিন যদি সিদ্ধান্ত থাকে 1500 বছর এই পৃথিবী টিকবে, যদি সিদ্ধান্ত থাকে এই পৃথিবী 2 দিন টিকবে, কয়দিন লাগবে? 2000 বছর। যদি সিদ্ধান্ত থাকে এই পৃথিবী 3 দিন টিকবে, কয় হাজার বছর? আমাদের কাজ হচ্ছে আমল দিয়ে নিজেকে পরিবর্তন করা, নুবাদিরু বিল্লামাল আমল নিয়ে এগিয়ে যাওয়া, আমল দিয়ে পরিবর্তন করা। আজকের মাহফিলে হাত জোর করে বলি, শেষ হাদিসটায় চলে আসছি, 10 নম্বর। নবী আলাইহিস সালাম বলেন, লা তাকুমুস সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকতুলা জারহু প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, প্রতিবেশীর হাতে প্রতিবেশী খুন হয়ে যাবে। আমাদের সময় এটা কম না বেশি? আর তারা উৎপেতে থাকে দেশের ভিতরে যখন একটা সংকটপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়, তখন এই প্রতিবেশী তারা গুপ্ত হত্যা চালাতে শুরু করে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন এমন সময় আসবে
আখাহু ভাই ভাইকে শহীদ করে দিবে মেরে ফেলবে বড় ভাইকে ছোট ভাই মেরে ফেলবে ছোট ভাইকে বড় ভাই মেরে ফেলবে কত কত জীবনের স্বপ্নগুলো জড়িত কত স্মৃতি ছোট ভাই বড় ভাইকে নিয়ে বড় ভাই ছোট ভাইকে নিয়ে কত স্মৃতি আছে সামান্য দুনিয়া সম্পদের জন্য একজন আরেকজনকে মেরে ফেলবে এই দৃশ্যগুলো এখন আমাদের চোখের সামনে এমন কি এমন সময় আসবে আবাহু মা বাপকে পর্যন্ত মেরে ফেলবে এই তো তিন চার দিন আগে গলায় ছুরি চালায় দিয়েছে সন্তান শিক্ষিত সন্তান হওয়ার পরেও ছুরি চালায় দিবে পিতামাতার গলায় ছুরি চালাবে হত্যা করবে মা বাপকে মারবে মা বাপের ভরণ পোষণ দিবে না সেই দিন দেখলাম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে 90 বছরের মাকে ছেলে মারতেছে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে মায়ের গায়ে যখন গালের ভিতরে যখন থাপ্পড় মেরেছে গালটা লবের আদর করে বানিয়েছেন নবীজি মারতে নিষেধ করেছেন গালে ছোট বাচ্চাদের কেউ গালে মারবেন না যখন মারে গালের ভিতরে থাপ্পড় মারছে একটা চিৎকার মেরেছে বোনের আসছে বোনকে মা চিনতেছে না ঠিকই আদরের বড় ছেলেটার চিনে বোন খাওয়ায় দিতেছে সাক্ষাৎকার দেওয়ার সময় বোন কেঁদে কেঁদে বলেছে আমার মা সারাদিন কষ্ট করে এক গ্লাস দুধ মায়ের জন্য আমরা জাল দিয়ে রেখে দিতাম মা খাইতো না মা বলতো আমার বাজান সারাদিন কষ্ট করে পড়াশোনা করেছে রাত জেগে আমার সন্তান কুপি জ্বালায় পড়বে ক্লান্ত হয়ে যাবে ওই ছেলেকে মা আদর করে বলতো বাজান রে তুই ঘুমানোর সময় দুধগুলা দিয়ে ভাত রেখে দিয়েছি দুধ দিয়ে কচলায় ভাতগুলা তুই মেখে খেয়ে ফেলবি মা এত আদর করত নিজে না খেয়ে ছেলেকে খাওয়াত ওই ছেলে প্রতিনিয়ত প্রতিদিন মায়ের গায়ে হাত তোলে এমন দৃশ্যগুলা দেখা লাগে এমনও দেখেছি মাকে গোয়াল ঘরে ঘুম পড়ায় রেখেছে পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে ছোট্ট একটা পেটের ভিতরে মা জায়গা দেয় এত কষ্ট করে উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না কিন্তু বড় একটা বাড়ির ভিতরে জায়গা হয় না মায়ের জন্য জায়গা হয় না বাপের জন্য জায়গা হয় না কিয়ামতের আগে এই দৃশ্যগুলা যখন দেখবে বোঝা লাগবে কিয়ামতের সময় বড় সন্নিকটে ঠিক কিনা বলে আমার ভাইরা একেবারে এমন সময় আমরা আসছি সেই সময় মানুষের মধ্যে গুনাহের প্রতিযোগিতা চলতেছে আগের দিনে দেখা যেত মানুষ গুনাহ করে ফেলছে ভিতরে একটা অনুশোচনা আসছে আল্লাহ কেমনে গুনাহ করলাম আল্লাহ তুমি মাফ করে দাও আর এখনকার সময় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা মোবাইল চলতেছে তো চলতেছে চলতেছে তো চলতেছে গুনার পরে গুনার প্রতিযোগিতা চলছে মনের ভিতরে একবার অনুশোচনাও হয় না যাহারে আমি কি দেখতেছি এটা কি আমার সাথে যায় কিনা এই দৃশ্য আমার চোখ দেখতেছে সাক্ষী দিবে আল্লাহর কাছে এই সাক্ষী কোনোদিন মিথ্যা হতে পারে না আল্লাহ আমি কেমনে জবাব দিব আল্লাহ যেন এই অনুশোচনা আমাদের ভিতরে আল্লাহ যেন জাগ্রত করে দেয়